বাসায় ইফতারি হচ্ছে আমাদের সম্মানিত দুবাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট সহসভাপতি প্লাস সেক্রেটারি সেক্রেটারি সাহেব একটু আপনার চেহারা দেখি এটা সত্যি কথা বলি আমারও ইচ্ছা ছিল একটু রাজনীতি করার কিন্তু এমন ভয় পাইলাম চিন্তা করেন একটা লোক শুধু রাজনীতি আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা সেই আলোচিত আরব খানের সাথে এবার ইফতার পার্টিতে দেখা গেল বড় বড় কয়েকজন আওয়ামী লীগ নেতা এবং অনেক আওয়ামী লীগ নেতাদেরকে দর্শক শ্রোতা এ নিয়ে খুব আলোচনা সমালোচনা চলছে এবং এই দিকে অবশেষে যে সিদ্ধান্ত নিলেন প্রধানমন্ত্রী এবং তিনি যে নির্দেশ দিলেন সেই বিষয়ে আমরা বিস্তারিত জানবো তো দর্শক আজকে ভিডিও দেখলে অনেক তথ্য পাবেন যার কারণে সম্পূর্ণ ভিডিওটা না টেনে দেখতে চেষ্টা করবেন তো কথা না বলে চলুন আমরা ভিডিও মূল আলোচনা চলে যাই ভিডিও মূল আলোচনা চলে যাওয়ার আগে আপনার কাছে আমার ছোট করে একটু আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেয়ে চান তো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে তো দর্শক কথা না বলে চলুন আমরা ভিডিওগুলো বিস্তারিত দেখে আসি স্যার এটা সত্যি কথা বলি আমারও ইচ্ছা ছিল একটু রাজনীতি করার কিন্তু এমন ভয় পাইলাম চিন্তা করেন একটা লোক শুধু রাজনীতি করে একটা দল গঠন করছে এবং যেটাকে মুর্তজা জনাবুল গোলাম গোলাম মুর্তজা সিনিয়র সাংবাদিক আবার বলি তিনি একটা ভুলই বলতেছেন সেই এক ভুলের কারণে তাকে কত লাঞ্ছনা কত গঞ্জনা মধ্যে দিয়ে যাওয়া চায় আপনিও বারবার বলছেন যে এটি একটি ভুল হিংসাটা নোবেল প্রাইজ পাওয়ার পর থেকে এটা একটা যেমন স্যার আমি একটা ছোট্ট উদাহরণ দিই ডক্টর মাহমুদ ইউনূস নোবেল প্রাইজ পেয়েছেন আওয়ামী লীগ আমরা জানি যে দল হিসাবে খুবই সতর্ক এবং খুবই মানে আমি কি বলবো অ্যাক্টিভ ডক্টর মাহমুদ ইউনূসকে কি আমরা কোনো সংবর্ধনা দিতে দেখেছি আওয়ামী লীগের পক্ষ থেকে যে উনি নোবেল প্রাইজ পেয়েছেন ওনাকে আমরা একটা সংবর্ধনা দেই 2006 সালে নোবেল প্রাইজ পেয়েছেন আর 2007 সালের 18 ফেব্রুয়ারি নাগরিক শক্তি গঠন করছেন এই সময়ের মধ্যে দেখেন তো কোন রকমের মানে এরকম একটা কোন ইনুসের বিরুদ্ধে এখন যেগুলা বলা হচ্ছে বলছেন আপনি এগুলোর কোনো একটা প্রমাণ আছে কিনা মূল ঘটনাটা আমি আবার বলছি যত কথাই বলেন না কেন যখন আমি শিওর হয়ে গেলাম যে সবাইকে মানে ফেলে দিয়ে আমি রাষ্ট্র ক্ষমতা নিয়ে নিব এরকম একটা অভিপ্রায় যে লোকটার আছে তখনই কিন্তু আপনি কারণে তাকে কত লাঞ্ছনা কত গঞ্জনা মধ্যে দিয়ে যাওয়া চায় আপনিও বারবার বলছেন যে এটি একটি ভুল স্যার এই দেশে কি কেউ নতুন পার্টি করতে পারবে না কোনো রাজনীতি করতে পারবে না আমি আরে পার্টি পার্টি করতে আমি বলছি যাদেরকে নিয়ে উনি এগিয়েছিলেন সেখানে প্রফেসর রেহমান সোবান থেকে আরম্ভ করে বহু লোকজন সবাই ছিল সবার সাথে ইমপ্রেশন ছিল একটা গণতান্ত্রিক ব্যবস্থায় ভালো প্রার্থী দিয়ে যাতে ইলেকশন হয় সেটার জন্য ওনারা সমবেত হয়েছেন কিন্তু পরবর্তী পর্যায়ে সবাইকে বাদ দিয়ে উনি নিজেই একটা আলাদা রাজনীতি তখন ওই দলের সাথে কিন্তু একজনও যায় নাই ওদের খুব কম সংখ্যক লোক কিন্তু গেছিল যাদেরকে নিয়ে মানে সৎ প্রার্থী মনোনয়ন ওই দেবপ্রিয়রা বা ডেইলি স্টার এবং দেবপ্রিয় ভট্টাচার্য এবং মাহুজ আনাম সাহেবরা যেই কাজতে ছিলেন পরবর্তী পর্যায়ে কিন্তু ওনাদেরও আর উনি রাখেননি অথবা ওনারা ওনার সাথে থাকেনি না থেকে ওনার নিজেই একটা শক্তি তৈরি করছেন আচ্ছা এই জনাব গোলাম মুর্তজা বোধহয় কিছু বলতে চাইছিলেন আমি আসছি আবার না না এগুলো একটা এগুলো এক ধরনের এই এই মিজান ভাই আমার যে কথাগুলো বলছেন তার মানে কি বলে অর্ধেক অংশ অনেকটা কাল্পনিক কথার মতো যাই হোক আমি ওই কথাই যাচ্ছি না কিন্তু আমি ওই জায়গাটা নিয়ে যাই যে গ্রামীণ আমরা আলোচনাটা একটু অন্যদিকে চলে যাচ্ছি আপনি একটু খেয়াল করে দেখেন যে গ্রামীণ ব্যাংকে ডক্টর ইউনূস যে সময়ে চলে গেলেন আমি আর ওই কিভাবে গেলেন কোন প্রক্রিয়ায় গেলেন ওই আলোচনাটা আনছি না চলে গেলেন চলে যাওয়ার পর থেকে সেই ব্যাংকটি আরো ভালো করলো যে তথ্যটি মিজান ভাই দিলেন তার মানেটা কি তার মানে হচ্ছে একজন মানুষ নিজের হাতের গড়া একটা ইনস্টিটিউশনকে একটা প্রতিষ্ঠানকে কতটা দক্ষতা যোগ্যতা এবং সাংগঠনিক দক্ষ কাঠামোর মধ্য দিয়ে তৈরি করে গেছেন যে তৈরি হয়ে মানে তৈরি করে গেছেন তার অবর্তমানে সেই সংগঠনটি আরো ভালোভাবে চলছে ডক্টর ইউনূসের গ্রামীণ ব্যাংক আরো ভালোভাবে চলছে 2009 সাল পর্যন্ত বেসিক ব্যাংক লাভজনক ব্যাংক ছিল 4 থেকে 5 বছরের মধ্যে দেউলিয়া করে দেওয়া হয়েছে এখন আমরা তো আর গ্রামীণ ব্যাংক কিন্তু বেসিক ব্যাংকে পরিণত হয় না এটা হচ্ছে একজন মানুষের সাংগঠনিক দক্ষতার প্রমাণ 1 নম্বর 2 নম্বর কথা হচ্ছে এই যে এত কথা বলা হচ্ছে ডক্টর ইউনূস দল করতে কি বলে আমি নিজেও সেই শুনানি বেশ কয়েকবার হাইকোর্টে এবং অ্যাপিলেট ডিভিশনে শুনেছি আমি কিন্তু আসলে খুব ভালো যুক্তি পাই নাই যে কেন তিনি এমডি পদটাই থাকতে চাইছেন যে না আপনি যে খুব ভালো যুক্তি পান নাই আদালত সেই জায়গাটাতে হয়তো খুব ভালো যুক্তি পায় নাই যে কারণে তিনি থাকতে পারেন নাই কিন্তু আপনার আপনার একই সঙ্গে আইন এবং একই সঙ্গে একজন মানুষ যখন একটা প্রতিষ্ঠান তৈরি করেন এবং সেই প্রতিষ্ঠান যখন প্রচলিত ধারার একটু বাইরে থাকে তার সঙ্গে যুক্তির চেয়ে অনেক বেশি ইমোশনাল অ্যাটাচমেন্ট থাকে তো তখন সেই মানুষটি চাইতেই পারেন যে আমার ক্ষেত্রে এই আইনটি হয়তো কার্যকর নয়
এবং তার চাওয়ার ক্ষেত্রে বারবার বাংলাদেশ ব্যাংকের অডিটে পূর্বে যে বিষয়গুলো নিয়ে প্রশ্ন করা হয়নি, তো এটা তো এইখানে ছিল। এখানে তো অনেকগুলো বিষয় আইনের বিষয় যেরকম আছে, ইমোশনাল অ্যাটাচমেন্টের ব্যাপারও আছে, সেটা তো মীমাংসা হয়েছে। মীমাংসার জায়গায় আমরা আলোচনা করতে চাই না, কিন্তু যে জায়গাটা নিয়ে আমার প্রশ্ন, যে বিরোধের জায়গায় গ্রামীণ ব্যাংক তিনি ব্যবস্থাপনা পরিচালক থাকতে চেয়েছিলেন বলে বিষয়টা কি তাই? বিষয়টা খেয়াল করে দেখেন, তার বিরুদ্ধে অভিযোগগুলো কি? অভিযোগগুলো তিনি এমডি পদে থাকতে চেয়েছিলেন সেই কারণেই তার উপরে রাগ? তার উপরে রাগ না, অভিযোগটা হচ্ছে তিনি সুদখোর, কোট আনকোট সুদখোর। অভিযোগটা কি? তিনি গ্রামীণ ব্যাংকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আত্মসাৎ করেছেন, তিনি পদ্মা সেতুর কি বলে ফান্ড ক্যান্সেল করে দিয়েছেন, ইত্যাদি ইত্যাদি। যে সমস্ত অভিযোগের সামান্যতম কোনো ভিত্তি নাই বাংলাদেশে, মানে আমাদের এনবিআর এর চেয়ারম্যান এক সময় গিয়ে বলেছেন তার বিরুদ্ধে করফাকির অভিযোগ পাওয়া গেছে, প্রকাশ্যে বলেছেন, কিন্তু এগুলোর কিন্তু আপনার কোনো তথ্য প্রমাণ কিন্তু পাওয়া যায়নি, এক নাম্বার। তো তারপরে গিয়ে যেটা হয়েছে, যে এই যে পৃথিবীব্যাপী একটি সংবাদ ছড়িয়ে পড়লো যে ডক্টর ইউনূসের প্রতি অন্যায় আচরণ করা হচ্ছে, এর ভিত্তিটা কি? কেন এই আচরণটা ছড়িয়ে পড়লো? ডক্টর ইউনূস তো বাংলাদেশের একজন নাগরিক, তো তার বিরুদ্ধে যদি কোনো তথ্য। তো দর্শক, আপনার এই ভিউটি দেখলেন, ভিউটি দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক, এখন আমরা পরবর্তী ভিউটি বিস্তারিত দেখে আসি। আমার বাসায় ইফতারি হচ্ছে, আমাদের সম্মানিত দুবাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সহসভাপতি প্লাস সেক্রেটারি, সেক্রেটারি সাহেব একটু আপনার চেহারা দেখি, জুস পরে খারমিয়া জয়েন্ট সেক্রেটারি জি, ও সহস, আপনি সহসভাপতি, সরি, আমাদের দুবাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট সাহেব একটু একটু হাসি দেন, তারপরে আমার। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমার বাসায় ইফতারি হচ্ছে। আরাফ খান গল্পের শেষ কোথায়? প্রথম শুনেছিলাম গ্রেপ্তার হয়েছে, তারপর শুনি গ্রেপ্তার হয়নি। গত 2022 সালের 9 এপ্রিল দুবাই আওয়ামী লীগের সভাপতি ও সহসভাপতির সাথে তিনি ইফতার পার্টির একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভ অবস্থায় রয়ে গেছেন। এখানে শেষ না, পুরো ভিডিওটা শোনার চেষ্টা করবেন আর বয়সটা শুধু মিলিয়ে নেবেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ হয়ে থাকে, পেজটি ফলো এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে শুধুমাত্র পাশে থাকবেন। আমাদের সম্মানিত দুবাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, সহসভাপতি প্লাস সেক্রেটারি, সেক্রেটারি সাহেব একটু আপনার চেহারা দেখি, জুস পরে খারমিয়া জয়েন্ট সেক্রেটারি জি, ও সহস, আপনি সহসভাপতি, সরি, আমাদের দুবাই আওয়ামী লীগের প্রেসিডেন্ট, প্রেসিডেন্ট সাহেব একটু একটু হাসি দেন, তারপরে আমার ছোট ভাইরা সবাই আছেন আলহামদুলিল্লাহ। আজকে কত রোজা হলো? আট রোজা। প্রত্যেক দিনই আল্লাহর রহমতে এইভাবেই আমাদের বাসায় ইফতারি হয়। সবাই দোয়া করবেন যাতে আমরা পুরোপুরি সবগুলো রোজা রাখতে পারি আলহামদুলিল্লাহ। এটা 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 হলো বিরিয়ানি, ফ্রাইড রাইস শেষ। আর হচ্ছে আমরাও অনেক কিছু বানাইছি, সেটা হচ্ছে আমরা বানাইছি হচ্ছে এটা হচ্ছে পুঁই শাক দিয়ে হচ্ছে শিং মাছ, এটা ফিননি, এটা গরুর মাংস, এটা হাঁসের মাংস, আর হচ্ছে ইলিশ মাছ, আর বল মাছ সবসময় বলছে, এইটা হচ্ছে বল মাছ। ওকে, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমরা যেন প্রতিদিন এইভাবে আনন্দের সহিত ইফতারি করতে পারি। ওকে, বাই বাই, টাটা।
তো দর্শক আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেন, আর এই সম্পূর্ণ ভিডিও দেখে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট আপনার মূল্যবান মন্তব্য জানিয়ে দিবেন। তো দর্শক কথা বলতে বলতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। ভিডিও শেষ করার আগে আপনার কাছে আবার অনুরোধ করছি, আপনি প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চান অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন, তাহলে প্রত্যেক মুহূর্তের আপডেটটি সবার আগে পৌঁছাবে আপনার কাছে। তো দর্শক ভিডিও শেষ করতে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।